সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক, আজ 12 সেপ্টেম্বর 2022 রোজ সোমবার। আমরা এখানে বেশ কিছু কিনা গরুর আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই হাট থেকে মূলত গরুগুলো কিনা হয়েছে, সেই গরুগুলোই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো যিনি গরু কিনছেন ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ একে একে কিছু গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত কিছু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? ঢাকা। ঢাকা থেকে আসছেন? ঢাকা কোন জায়গায়? কাপ্তানবাড়ি। আচ্ছা ভাই, এই হাটের সন্ধান কোথা থেকে পাইছেন আপনি? সিডি হাট থেকে। আচ্ছা, তো কয়টা কিনলেন আজকে? 12টা। আচ্ছা, সবগুলোই তো দেখতেছি গাভী এবং বকনা গরু, এগুলো কি মাংসের জন্য কিনলেন না মানে ওখানে নিয়ে যাওয়ার পরে বিক্রি করবেন? মাংসের জন্য। আচ্ছা যাক, আমরা আপনার কাছ থেকে কিছু দামের ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই গরুগুলো কীরকম দামে কিনা হলো, এই এই তথ্যটা একটু আপনার কাছ থেকে জানতে চাবো। যেমন ওই যে এইগুলো কীরকম দামে? 45,000 করে এইগুলো। আচ্ছা, এগুলো 45, এইগুলো 45, এইগুলো 45,000 করে। এটা ষাট গরু না? এটা তো বকনা, এটা বকনা, এটা 60,000। সাদাটা 50, তারপরেরটা এটা হলো 45,000, তারপরের এটা 39,000। মাশাআল্লাহ, এটা এটা 38, এটা 38, 38,000, এটা 42, এই যে সাদার মতো যেটা। আচ্ছা, এটা 42, 35,500, এটা 40,000, আচ্ছা 44,500। আচ্ছা, 44,500। তো ভাই এগুলো কি সবগুলো মানে ওখানে পালন করা হবে না কাটা একবার কাটাই? আচ্ছা, এগুলো কম বয়সের মানে মাংসগুলো টেস্টি হবে যার কারণে। আচ্ছা, এর আগে কি আসছেন ভাই এখানে হাটে? হ্যাঁ, প্রথম আসছেন। আচ্ছা, তো কীরকম মনে হলো এখানে মানে সেফটি কীরকম, কোনো সমস্যা আছে নাকি মানে ব্যাপারীদের মানে দালাল টালাল এগুলোর কোনো চক্কর আছে কিনা? দালালের কোনো চক্কর নাই? হ্যাঁ, মানে নিজে ইচ্ছা মতো কিনা যায় গরু। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। গাড়ির ব্যবস্থা হয়েছে ভাই আপনাদের? আচ্ছা, গাড়ি কি এখান থেকে পাইছেন না কোন জায়গা থেকে? সিডিআর থেকে, ওখান থেকে ইয়া করে নিয়ে আসছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা এখানে কয়েকটি গরু কিনা ছিল সেই গরুগুলোরই একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। গরুগুলো একটু দেখেন যে এই এই ধরনের গরুগুলোর মাংস একটু খুব টেস্টি হয়, এই কারণে উনি ছোটো ছোটো গরু কিনছেন। এগুলো মূলত নিয়ে যে আমি ধারণা করতেছি যে উনি হয়তো বিক্রি করবেন অথবা মাংসের জন্য উনি মাংস বিক্রি করবেন হয়তো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উনি প্রথম আসছেন এই হাটে। তো দর্শক, হাটের শেষ পর্যায়ে ভাই, আমাদের চ্যানেলের নাম হলো বেচা কিনা ইনফরমেশান, বেচা কিনা ইনফরমেশান। হ্যাঁ, না এখন লাইভে না। তো দর্শক, আমরা হাটটি একটু দেখানোর চেষ্টা করতেছি যে হাট একবারে শেষ পর্যায়ে। আমাদের হাট মূলত দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর কি চলে। তো আপনারা চাইলে আসতে পারেন, আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নিয়ামতপুর থানা সাতরাগড় হাটে। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।